হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো ইনফার্কশন নিয়ে। ইনফার্কশন ইনফার্কশন কথাটার মানে হচ্ছে, আমরা অলরেডি এটা নিয়ে একটু আইডিয়া আছে সবার, আশা করি, যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন। সেটা হচ্ছে যে কোনো একটা থ্রম্বাস যখন একটা জায়গায় অক্লুড করে, ওকে, অক্লুড করার পরে তখন সেখানে ডেফিনেটলি পিছনের যে জায়গাটা সেখানে ইসকেমিয়া হয়, অক্সিজেন যেহেতু যেতে পারতেছে না। তো এই ইসকেমিক নেক্রোসিস যে জায়গাটুকুতে আছে, এই জায়গাটুকুকেই বলা হয়, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইনফার্কশন। সো আমরা ডেফিনেশনটা দেখে ফেলি। অ্যান ইনফার্কট ইজ অ্যান এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস নেক্রোসিস কজড বাই অক্লুশন অফ আইদার আর্টারিয়াল সাপ্লাই অর ভেনাস ড্রেনেজ। ইন আ পার্টিকুলার টিস্যু। ওকে, সো ইনফার্ক্ট বেসিক্যালি হচ্ছে একটা এরিয়া, যে একটা জায়গা, যেই জায়গাটাতে ইসকেমিক নেক্রোসিস হয়েছে বিকজ অফ আর্টারিয়াল সাপ্লাই অর ভেনাস ড্রেনেজ অক্লুশনের কারণে। সো এখন আমরা দেখব যে কি কি টাইপস আছে এই ইনফার্কশনের, টাইপস অফ ইনফার্কশন। সো ইনফার্কশনটাকে মেইনলি কালারের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়, কালার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়। একটা হচ্ছে রেড ইনফার্ট, একটা হচ্ছে রেড ইনফার্ট, একটা নাম হচ্ছে যে হোয়াইট ইনফার্ট, হোয়াইট ইনফার্ট। ওকে, এছাড়া আরো ভাগে ভাগ করা যায়। যেমন যদি ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনের উপর ডিপেন্ড করে, ইনফেকশন থাকলে সেটাকে বলা হয় সেপটিক ইনফার্ট, আর যদি ইনফেকশন না থাকে তাহলে সেটাকে বলা হয় ব্লান্ড ইনফার্ট। তারপর যদি ডিউরেশনের উপর বেস করে আমরা বলতে পারি, ডিউরেশনের উপর বেস করে আমরা বলতে পারি, একটা হচ্ছে রিসেন্ট ইনফার্ট, আরেকটা হচ্ছে যে ওল্ড ইনফার্ট। ওকে, সো মেইনলি আমাদের ইন্টারেস্ট হচ্ছে এই রেড ইনফার্ট এবং হোয়াইট ইনফার্টটা নিয়ে। ওকে, সো এখানে আমরা ইনফার্ক্টের যে মর্ফোলজিটা দেখতেছি, এটা একটা ওয়েজ শেপ, একটা এরিয়া এরিয়া যেটার মধ্যে একটা অ্যাপেক্স থাকে, যে এটা একটা অ্যাপেক্স, আর এইটা হচ্ছে একটা বেস। অ্যাপেক্সটা থাকে যেখানে থ্রম্বাসটা বা অক্লুশনটা যেখানে থাকে সেই জায়গাটায়, এই যে অক্লুশনের জায়গাটায় থাকে হচ্ছে যে থ্রম্বাসটা, আর এর পেরিফেরিতে, মানে সরি, অ্যাপেক্সটা এর পেরিফেরির যে জায়গাটা সেটাই হচ্ছে বেস, অপোজিটে থাকে। ওইটা তিন কোণ একটা শেপ, একটা জায়গা। এর মধ্যে আমরা দেখতে পাই যে এই যে বর্ডার পেরিফেরি, এই জায়গাগুলো হচ্ছে ইরাইথেমেটাস থাকে, রেডিশ থাকে ডিউ টু প্রেজেন্স অফ ইনফ্লামেশন। আর এখানে মাইক্রোস্কোপ, এটা তো মাইক্রোস্কোপিক ফিচার, সরি ম্যাক্রোস্কোপিক ফিচার, মাইক্রোস্কোপিক্যালি দেখতে গেলে এখানে কিছু ফাইব্রোসিস পাওয়া যায় সেন্টারে, এবং এখানে ফাইব্রোব্লাস্ট এর উপস্থিতি পাওয়া যায়, ফাইব্রোটিক হয়ে যায় আর কি, ফাইব্রোটিক চেঞ্জ এটার মধ্যে দেখা যায়। আর যদি এই ইনফার্কশনটা ব্রেইনে হয় তখন সেটা হচ্ছে যে লিকুইফেক্টিভ নেক্রোসিস করে। এছাড়া বাকি সব ক্ষেত্রে এটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস করে,
কোয়াগুলেটিভ নেক্রোসিস করে। সো এটা হচ্ছে বেসিক মরফোলজি। সো এখন আমরা অন্য আলোচনা চলে যাই, সেটা টাইপসের মধ্যে যেটা বলতেছিলাম যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে রেড ইনফার্ক্ট এবং হচ্ছে যে হোয়াইট ইনফার্ক্ট। সো আজকে এখন পরবর্তী আলোচনা হচ্ছে যে ওইটা নিয়ে। তো রেড ইনফার্ক্ট কী জিনিস আগে এটা একটু দেখে ফেলে। রেড ইনফার্ক্ট, রেড ইনফার্ক্টের মধ্যে আমরা দেখি যে এটার কজটা হচ্ছে ভেনাস অক্লুশনের কারণে, ভেনাস অক্লুশনের কারণে। ইউজুয়ালি হচ্ছে যে ওভারিয়ান টর্শন যখন হয় সেখানে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে যে ওভারিয়ান টর্শন, ওভারিয়ান টর্শন, ওভারিয়ান টর্শন, ওকে। অ্যান্ড আমরা লুজ টিস্যু যেগুলো আছে, আমরা বলে আছি লুজ টিস্যু। লুজ টিস্যু মানে হচ্ছে নরম টিস্যু আর কি, সফট টিস্যু। ফর এক্সাম্পল লাংস, লাংসের মধ্যে আমরা এটা দেখতে পাই, আমরা ইন্টেস্টাইন এটা দেখতে পাই, ইন্টেস্টাইন এটা দেখতে পাই, এসব জায়গায় আমরা কিন্তু এই রেড ইনফার্ক্টটা দেখতে পাই। এবং এখানে কি হয়, ভেনাস অক্লুশনের কারণে ভেনাস আউটফ্লো যেটা আসে সেটা স্লাগিশ হয়ে যায়। তখন হচ্ছে ওই পিছন জায়গাটুকুতে সেখানে ব্লাডটা জমে যায় এবং ওইখানে রেড ইনফার্ক্টটা হয়। আচ্ছা, ইউজুয়ালি যেসব অর্গানে ডুয়েল ব্লাড সাপ্লাই আছে, ডুয়েল সাপ্লাই আছে, সেই সব জায়গাতে কিন্তু আমরা এই রেড ইনফ্রাক্টটা দেখতে পাই। এবং রেড ইনফ্রাক্ট কিন্তু শুরুতেই লাল থাকে না, উইদিন ফিউ আওয়ার্সে, ফিউ আওয়ার্সের মধ্যে ইনজুরি কিছু ফিউ আওয়ার্সের মধ্যে এটা স্লাইটলি ডার্ক, স্লাইটলি কেমন থাকে, ডার্ক থাকে। ওকে, কয়দিন যাওয়ার পর, আফটার মানে একদিন যাওয়ার পর, আফটার 24 আওয়ার সেটা কেমন হয়ে যায়, এই ডার্কনেসটা আরো ইন্টেন্স হয়, আরো ইন্টেন্স হয়। ওকে, দেন আফটার সেভারাল ডেইজ পরে সেটা কি হয়, তখন সেটা হচ্ছে যে রেড কালার ধারণ করে। সো এটাই হচ্ছে, তখন এটাকে বলতেছি রেড ইনফ্রাক্ট। ওকে, সো এখন সাইটগুলো কি কি, কোন কোন সাইটে এই রেড ইনফ্রাক্টটা দেখা যায় আর কি। এটাকে বলা যায় হচ্ছে যে বোলস, BOLS, বি দিয়ে বলা যায় হচ্ছে বাউল, বাউল মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ইন্টেস্টাইন। অ্যান্ড ও দিয়ে হচ্ছে ওভারি, অলরেডি আমরা যেটা বলছি টর্শন অফ ওভারি। এল দিয়ে হচ্ছে লাংস। অ্যান্ড এস দিয়ে হচ্ছে সামটাইমস ব্রেইন, বা এটা এটা বাউল, সরি এখানে একটা ভুল হলো যে এটা এটা বাউল না, এটা হচ্ছে ব্রেইন, আর এস দিয়ে এটা হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন। ওকে, সো এটা হচ্ছে রেড ইনফ্রাক্ট হচ্ছে এরকম। এখন আমরা যদি হোয়াইট ইনফ্রাক্টটা দেখি, হোয়াইট ইনফ্রাক্টের মধ্যে কি কি দেখা যায়। হোয়াইট ইনফ্রাক্টটা হচ্ছে এটা, এটা তো ভেনাস বললাম, এটা হচ্ছে আর্টারিয়াল অক্লুশনের মধ্যে, আর্টারিয়াল অক্লুশন, আর্টারিয়াল অক্লুশনের জন্য হয়। এখানে আমরা বলতেছি ওভারিয়ান টর্শনের জন্য হচ্ছে, আর এটা ওভারিয়ান টর্শন এটা দেখা যাচ্ছে। এটা আমরা দেখতে পাই হচ্ছে হার্ট, তারপর হচ্ছে যে স্প্লিন, তারপর কিডনি, এসব জায়গায় কিন্তু আমরা এটা দেখতে পাই। এটা যেমন হচ্ছে লুজ টিস্যুতে হয়, এটা কিন্তু লুজ টিস্যুতে না, এটা সলিড অর্গানে হয়, এটা সলিড অর্গানে হয়। ওকে, তারপর এখানে আমরা দেখতেছি এটা ডুয়াল সার্কুলেশনটা যেসব অর্গানে প্রেজেন্ট থাকে সেখানে
এখানে হচ্ছে ডুয়াল সার্কুলেশন না, মানে ডুয়াল সার্কুলেশন নাই সাধারণত ওইসব জায়গাতে হয়। সার্কুলেশন সার্কুলেশনটা যেসব জায়গায় থাকে না ওইসব জায়গায় হচ্ছে এটা দেখা যায়। সো এটাও ফিউ আওয়ার্সের মধ্যে দেখা যায় যে স্লাইডলি ডার্ক থাকে অ্যান্ড পরবর্তীতে সেটা ডার্কনেসটা ইন্টেন্স হয়। আমরা যদি এটার কথা বলি, ডার্কনেসটা ইন্টেন্স হয় এবং সেভারাল ডেইজ পরে সেটা কি হয়, সেটা ইয়েলো হোয়াইট কালার দেখা যায়। সো এটার সাইট কি কি? সাইট অফ হোয়াইট ইনফার্ক্টের সাইট হিসাবে বলা যায়, আমরা দেখলাম যে হার্ট, তারপর কিডনি, তারপরে স্প্লিন, এইসব জায়গায় আমরা এই হোয়াইট ইনফার্কটা দেখতে পাই। সো মোটামুটি আমরা কিন্তু এর ডিফারেন্সটাও বুঝে গেলাম। আচ্ছা, এর পরবর্তী আলোচনা যেটা, সেটা কি কি ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে এই ইনফার্ক্ট ডেভেলপমেন্টে ভূমিকা পালন করে, এটা কি বলবো, এটা হচ্ছে যে ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং ইনফার্ক্ট ডেভেলপমেন্ট অফ ইনফার্ক্ট ডেভেলপমেন্ট অফ ইনফার্ক্ট 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 ডেভেলপমেন্টের মধ্যে কোন কোন ফ্যাক্টর কাজ করে। ওকে, সো এখানে এক নম্বরে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে নেচার অফ ভাস্কুলার সাপ্লাই, যেমন যেসব অর্গানে ডুয়েল সাপ্লাই যেগুলোতে আছে সেসব অর্গানগুলোতে কিন্তু সহজে মানে ইনফার্কটা ডেভেলপ করবে না। সো ডুয়েল ব্লাড সাপ্লাই যেখানে আছে এটা হচ্ছে যে প্রোটেকশন দেয়, প্রোটেক্ট প্রোটেক্ট এগেনস্ট ইনফার্কশন প্রোটেক্ট এগেনস্ট ইনফার্কশন ওকে। দেন ইনডার্টারিয়াল যদি অবস্ট্রাকশন হয়, যদি এটা ইনডার্টারির সাপ্লাই যদি থাকে, লাইক ফর এক্সাম্পল স্প্লিন বা হচ্ছে কিডনিগুলো, তো আগেই বলছি যে ওইসব অর্গানগুলোতে এটা এই প্রোটেকশনটা কিন্তু থাকে না। সো এটা হচ্ছে যে র্যাপিডলি ইয়াটা ডেভেলপ করে, ডেভেলপস রেপটি ডেভেলপ করে। আচ্ছা, সো দুই নম্বর পয়েন্ট হিসাবে বলা যায় যে রেট অফ অক্লুশন মানে কি, মানে হচ্ছে কত, মানে কি গতিতে, কোন গতিতে অক্লুশনটা ডেভেলপ করে। সো এটা যদি র্যাপিড হয়, র্যাপিডলি যদি অক্লুশনটা ডেভেলপ করে তাহলে মোর লাইকলি প্রবলেমটা হয়, আর যদি হচ্ছে সেটা স্লোলি ডেভেলপ করে তখন আমরা দেখতে পাই যে লেস অফেন কজ ইনফ্রাকশন। ওকে, যেমন দেখা যায় যে ইসকেমিক হার্ট ডিজিজে যারা রেগুলার এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে কোলাটারাল সার্কুলেশন ডেভেলপ করে, সো তারা কম্পারেটিভলি বেটার থাকে। তিন নম্বর কথা হচ্ছে যে ভালনারেবিলিটি টু হাইপোক্সিয়া। কিছু কিছু টিস্যু আছে যেগুলো হাইপোক্সিয়াতে খুবই ভালনারেবল, লাইক ফর এক্সাম্পল নার্ভাস টিস্যু কিন্তু হাইপোক্সিয়ার জন্য খুবই ভালনারেবল। সো ওইটা উইদিন ফিউ মিনিটস, 3-4 মিনিট ইস্কেমিয়াতেই সেটা হচ্ছে যে
মানে মারা যায়। কিন্তু আবার অন্যদিকে দেখা যায় যে ফাইব্রোব্লাস্ট, ওকে, ফাইব্রোব্লাস্টগুলো কিন্তু ফিউ আওয়ার্সেও কোনো কিছু হয় না, ফিউ আওয়ার্স পর্যন্ত সেটা রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, 4 নম্বর কথা হচ্ছে, এটাই লাস্ট পয়েন্ট, অক্সিজেন কন্টেন্ট অফ ব্লাড, অক্সিজেন কন্টেন্ট অফ ব্লাড, ব্লাডের অক্সিজেন কন্টেন্টটা কেমন। সো যদি ব্লাডে অক্সিজেন কন্টেন্ট কম থাকে, কোন কোন কেসে হইতে পারে, যেমন এনিমিয়া, এনিমিয়াতে হইতে পারে, তারপরে সায়ানোসিস, তারপর হচ্ছে যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, এইসব কেসে দেখা যায় যে এই এইসব কেসগুলো ইনফ্রাকশন ডেভেলপ করে। এইসব কেসে আমরা দেখতে পাই যে ইসকেমিয়াটা বা সরি ইনফ্রাকশনটা আরও র্যাপিডলি ডেভেলপ করে। ওকে, সো এটা ছিল আমাদের মোটামুটি ইনফ্রাকশনের আলোচনা। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।